আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। ভেরি নাইস এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। মালয়েশিয়া থেকে এই মাত্র নামলাম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন অত্যাধুনিক সাজে সজ্জিত এই এয়ারপোর্ট। যেখানে নর্মাল চেয়ার দিলেই হয়, কত সুন্দর সোফা। রিয়েলি ইট ইজ এ মডার্ন কান্ট্রি। এবং আস্তে আস্তে সিঙ্গাপুরের প্রত্যেকটা সিস্টেম সব কিছু অনেক সিস্টেমেটিক। ওয়েটিং পাচ্ছেন আপনারা সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট সরাসরি লাইভে। ওয়েটিং হল, এখানে চাইলে আপনি আপনার মোবাইল চার্জ করতে পারেন, কম্পিউটার ল্যাপটপে কোনো কাজ থাকলে সেই কাজগুলো সেরে নিতে পারেন, এখানে সেই ব্যবস্থা আছে একদম। যদি কারো ছোট বাচ্চা থাকে তাহলে তাদের জন্য প্লে গ্রাউন্ড এয়ারপোর্টের ভিতরে। এই সকালবেলা 98% যুক্ত হয়েছে লাইভে। এই যে A16 to A20 গেট নাম্বার আর কি, এখান দিয়ে যেতে হবে। আর আরেকটু আপনাদেরকে দেখাবো যে এয়ারপোর্টের বাইরের সিনারিটা, কতগুলা মানে প্লেন ওয়েটিং আছে, এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স যে কত লাক্সারিয়াস এয়ারলাইন্স। সবাইকে সিঙ্গাপুর থেকে স্বাগতম, আপনাদের সাথে আছি আমি লাইভে, এসি এম আমিনুল বাহার। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে সিঙ্গাপুর এয়ারপোর্ট। একটু আমি এয়ারপোর্টের বাইরের সিনারিটা একটু দেখাবো আপনাদেরকে। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আর রাতে 2-3 ঘন্টা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ছিলাম, সেখানে বেশ কিছু আপনাদের জন্য কিছু ভিডিও রেখেছি, যেটা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও আসবে সামনে। এই হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের বাইরের সিনারি। দেখতে পাচ্ছেন অনেকগুলা প্লেন ওয়েট করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিকিউরিটি, এই যে অনেক অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম, এখানে প্রত্যেকটা ব্যাগেজ স্ক্যান করে, এখানে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে স্ক্যান করে, ফুল বডি স্ক্যান হয়। একমাত্র সিঙ্গাপুরে এই সিস্টেমটা আছে, ফুল বডি স্ক্যান হয়। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখা হবে, আমি এখন ইমিগ্রেশন ক্রস করব। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।